দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বারবার পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে। তথ্য প্রমাণ সাপেক্ষে তাদের থানা থেকে প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু তাতেও এসব বন্ধ হচ্ছে না। তাই 7 জানুয়ারি ভোটের আগে থানার ওসিসহ মাঠ পর্যায়ে দায়িত্বরত উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকদের বিষয়ে কঠোর নজরদারি শুরু হয়েছে। জানা গেছে, নির্দিষ্ট প্রার্থীর পক্ষে নানা কৌশলে ভোট চাওয়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকদের হুমকি দেওয়া, মিথ্যা মামলায় হয়রানি, আটক এবং অভিযুক্তদের গ্রেফতার না করার মতো অভিযোগ উঠেছে ওসিদের বিরুদ্ধে। পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধেও। প্রার্থীদের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযোগ আসছে। এমন পরিস্থিতিতে সারা দেশে ওসিদের কার্যক্রম নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রেঞ্জ DIG, মেট্রোপলিটন কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের সতর্ক থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, জাতীয় নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালনে যাতে পুলিশের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা প্রশ্নের মুখে না পড়ে সে বার্তা আগেই বিভিন্ন ইউনিটে দেয়া হয়েছে। এরপরও কিছু কিছু জেলা থেকে ওসিদের প্রত্যাহার করতে হয়েছে, এমনকি একজন SPকেও বদলি করতে হয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের আগে নিরপেক্ষতা বা দায়িত্ব পালন নিয়ে যাতে আর অভিযোগ না ওঠে সেজন্য পুলিশ সদর দপ্তর থেকেই নজরদারি করা হচ্ছে এখন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর একই থানায় 6 মাসের বেশি দায়িত্ব পালন করেছিলেন এমন 338 জন ওসিকে বদলি করে নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে আরও 1 ডজনের বেশি ওসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বদলি ও প্রত্যাহার করে কমিশন। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ নিয়ে স্বতন্ত্র প্রার্থীকে ভয়ভীতি এবং স্বজনদের মিথ্যা মামলায় ফাঁসানো সহ বিভিন্ন অভিযোগ ওঠে গোপালগঞ্জের মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম, রংপুরের বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ, ময়মনসিংহের ত্রিশাল থানার ওসির বিরুদ্ধে। এদিকে পক্ষপাত এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ওসি ঠাকুরদাস, হরিণাকুণ্ডু থানার ওসি মাহবুবুর রহমান এবং মাদারীপুরের কালকিনি থানার ওসি নাজমুল হাসানকে সরানো হয়েছে। এছাড়া ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি, সদরপুর থানার ওসি ও ভাঙার ওসিকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ওই জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।